প্রিয় সাদগুরুজি, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আমি খুবই আবেগপ্রবণ মানুষ, আর কোনো পরিস্থিতি আমার জন্য ভালো নয় জেনেও সেখান থেকে নিজের আবেগটা সরিয়ে আনাটা আমার পক্ষে কষ্টকর হয়ে দাঁড়ায়। যেমন ধরুন, যখন বুঝি যে যেমনটা আমি চাইছি পরিস্থিতি সেদিকে যাচ্ছে না, তখন আমার আবেগ ও মনকে এর থেকে সরিয়ে আনাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আপনার মতে আমি কি করে এই পরিস্থিতি সামাল দিতে পারি? এ বিষয়ে আমি আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাই। I would really like to know your perspective on it. এ নিয়ে অনেক কথা হচ্ছে সারা বিশ্বে, যে কিনা জানেন তো মাথা আর মনের কারবার। তবে আপনি যেভাবে ভাবেন ঠিক সেভাবেই আপনি অনুভব করেন, আবার যেভাবে অনুভব করেন ঠিক সেভাবেই আপনি ভাবেন। এক একজনের ক্ষেত্রে এক একটা জিনিস আগে ছোটে। কিছু মানুষের ক্ষেত্রে আগে আসে চিন্তা। আজ মূলত শিক্ষা ব্যবস্থা ধরনের কারণে বেশিরভাগেরই চিন্তা ভাবনা তাদের আবেগের আগে ছোটে। তাও এখনো এমন অনেক মানুষ আছেন যাদের আবেগ তাদের চিন্তার আগে ছোটে। এখন সোনাক্ষীর প্রশ্নটা হলো, এমন কিছু পরিস্থিতি আসে যেগুলোই আপনি পড়তে চান না, কিন্তু আবেগ তাতে জড়িয়ে পড়ে, তাই চিন্তাও সে পথে হাঁটতে থাকে আর অজান্তে আপনিও সে পথে হাঁটতে থাকেন। আপনাকে যা বুঝতে হবে তা হলো, চিন্তা হলো চঞ্চল। আজ আমার চিন্তা বলছে ওই মহিলা হলেন সবথেকে সুন্দর মানুষ, কাল যদি উনি আমার অপছন্দের কিছু করে বসেন, সাথে সাথে আমার চিন্তা বলবে উনি অপদার্থ। কিন্তু এই সুন্দর মানুষটির সাথে আমার আবেগ জড়িয়ে থাকলে আবেগ অতটা চঞ্চল নয়, সে অত জলদি মোড় ঘুরতে পারে না, একটু রসালো আর কি, ওর সময় লাগে। ততক্ষণ আপনি মুশকিলে পড়েন, কারণ চিন্তা বলে এটা ঠিক নয়, কিন্তু আবেগ তখনও জড়িয়ে আছে। তাহলে এ বিষয়ে আমার কি করণীয়? আপনার চিন্তা বা আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না, কারণ আপনার মনের প্রকৃতিটাই এমন যে আমি অমুক লোকের কথা ভাবতে চাই না মানে ওনার কথাই শুধু আমি জীবনভর ভেবে চলব। তো যখন বাধ্যবাধক চিন্তা বা আবেগ আসে, সবার আগে আপনাকে যা করতে হবে তা হল, ওগুলো যেমন তেমনভাবেই দেখুন শুধু। আপনি এতে বাধা দিতে যাবেন না, যে মুহূর্তে বাধা দেবেন বহুগুণ বেড়ে যাবে। ইন দিস মাইন্ড ইউ ডোন্ট, এই মনে না আছে বিয়োগ, না আছে ভাগ, আছে শুধুই যোগ আর গুণ। তো আপনাকে যা করতে হবে, একটা ব্যাপার হলো এটা বোঝা যে চিন্তা আর আবেগ আমাদের মাথায় থাকা তথ্যকেই জাবর কেটে চলেছে, যা কিছু মনে রেখেছেন আপনি। কথা হলো শুধু স্মৃতির একটু গন্ধ বেরোয়, ঘুরে ফিরে আসতেই থাকে। আপনাকে শুধু এটা এভাবেই দেখতে হবে, এটার থেকে সামান্য দূরত্ব। এ যেন ঠিক আপনি ট্রাফিক জ্যামে আটকে পড়েছেন, এয়ারপোর্টে যেতে গিয়ে আপনি যানজটে আটকা পড়াতে উতলা হয়ে কতই না অস্থির হয়ে উঠেছেন, তাও যা হোক করে এয়ারপোর্টে পৌঁছে প্লেনে বসলেন, প্লেন উড়ান নিল। এবার ওপর থেকে যখন আপনি নিচে দেখলেন, ট্রাফিক জ্যামটা কি সুন্দরই না দেখালো, তাই না? কারণ শুধুই একটু দূরত্ব আছে বলে, ওই একই যানজট কিন্তু, তবে খানিক ব্যবধান আছে বলে হঠাৎই আর কোনো সমস্যা নেই। আপনার চিন্তা ও আবেগের ক্ষেত্রেও একই ব্যাপার। আপনার শারীরবৃত্তীয় প্রক্রিয়া ও মনস্তাত্ত্বিক প্রক্রিয়া থেকে খানিক দূরত্ব তৈরি করার একটু অভ্যাস যদি আনা যায়, কিন্তু কোনো নির্দিষ্ট চিন্তা বা আবেগকে যদি নিয়ন্ত্রণ করতে যান, তখন তারা হাজার গুণ হয়ে পড়বে। দে উইল মাল্টিপ্লাই থাউজেন্ড ফোল্ড।